আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমার বশির এখন নামের এই যে ফেসবুক পেজ, অথবা আপনারা যারা ইউটিউবে বশির এখন নামের এই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন অথবা এই প্রবাস থেকে দেখছেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যারা বিশেষ করে সৌদি আরবে ইন্ডাস্ট্রিতে বা মরুভূমিতে বিভিন্ন জায়গায় আসলে কাজ করে থাকেন, বিশেষ করে পাইপলাইনে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আশা করি হয়তো আপনি যদি প্রবাসী নাও হয়ে থাকেন ভিডিওটি সবাই শেয়ার করে, আমাদের যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছে মিডল ইস্ট, বিশেষ করে সৌদি আরব, দুবাই, মানে মরু অঞ্চলে, তাদেরকে শেয়ার করে দিবেন। সফা সফা করে লিখি কি হয় না, এটা বিষয়টা বলেন। এই যে প্রাণীটা এইমাত্র দেখা গেছে, প্রাণীটা এরকম একটা বিষাক্ত প্রাণী। হ্যাঁ, আমি আমার যে সৌদি প্রবাসী ভাইরা আছে, অন্যান্য দেশে যে ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিচ্ছুটা খুবই ভয়ানক, ডেঞ্জার। যে জায়গায় আপনার সবল মারবে বা কামড় দিবে, ওই জায়গা থেকে পুরো ফইলে জায়গাটা পয়সা যাবে, অনেক সমস্যা হইতে পারে। সো বি কেয়ারফুললি, যারা মরুভূমিতে কাজ করে, মরুভূমির ভিতরে বিশেষ করে পাইপ লাইনে যারা কাজ করেন, এই যে এই কন্টাক্ট পয়েন্ট গুলো আছে এটার ভিতরে এসে আসছে। ও মানে এই যে পাইপ যেখানে সাপোর্ট, ও আচ্ছা, সাপও থাকতে পারে অনেক সময়। তো যখনই কাজ করবেন প্রপারলি হ্যান্ড গ্লোভস, সেফটি শুজ, একটা প্রাণী আমরা এইমাত্র ধরলাম, বিচ্ছু, বিচ্ছু আমরা আমাদের ভাষায় সহজভাবে বিচ্ছু বলি, খুবই বিষাক্ত। এগুলো যে আপনারা পাইপলাইনে কাজ করেন, কাজ করতে গেলে এগুলোর সম্পর্কে একটু বলেন যে কি আসলে এসে। এই যে আমরা এই প্লাস্টিক আর পলিথিন যখন উঠাই, এইগুলো উঠাতে গেলে তখন এটা নিচে দুইটা তিনটা করে পাওয়া যায়। মানে এই 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 যে পাইপের সাপোর্ট গুলো, পাইপের সাপোর্ট গুলো নিচে পাইপটা সরানোর পরে যখন আমরা এটা ক্লিন করি, হ্যাঁ, তখন আমরা দুইটাও পাই, তিনটাও পাই, প্রতিটার ভিতরে থাকে বলতে কি দুই তিনটার পরে পাই। আমাকে দেখা গেছে কি দুই তিনটার পরে আবার সবগুলোতে পাই, একটা দুইটা করে পাই, কোনটার মধ্যে দুইটা তিনটা পাই। আচ্ছা, সাপও কি থাকে এর মধ্যে? না না, সাপ পাই নাই, কিন্তু বাচ্চা গুলো পাই বেশি আর বড় গুলো কম পাই। আচ্ছা, আর আমরা জানি এগুলা কামড়ে নাকি বিষাক্ত জিনিস, সমস্যা, যার কারণে আমরা মানে ওই 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 ব্যাপার কাজ করি। আচ্ছা, মানে এখন এই যে বাংলাদেশিরা, আমরা ছাড়াও তো অন্যান্য বাংলাদেশিরা বিভিন্ন পাইপলাইনে কাজ করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? না, সবাইকে একটাই কথা বলি কি যে দেখে শুনে কাজ করা সবচেয়ে উত্তম। আর এই জিনিসের যেখানে ব্যথা ইয়ে দিব, কাটা মারবো, সেখানে বিষে পুরো শরীরটা অবশ করে দিব, আর তাৎক্ষণিক যদি এক ঘন্টার ভিতরে ওই ইনজেকশনটা না দিতে পারে তাহলে ওই লাইফটা বরবাদ। অনেক সময় অনেক বড় ঝুঁকি হয়ে যেতে পারে জীবনের জন্য। শুধু আমার নিজের এক লোকের হয়েছে এটা, সে এখন পঙ্গু অবস্থা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভয়ঙ্কর। যাই হোক, তো আমি বলে রাখতে চাই, যারা মূলত আজকের এই ভিডিওটা আমার সাথে দেখছিলেন, যে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করবেন, যাতে করে সৌদিতে, শুধুমাত্র সৌদিতেই নয়, এই যে মিডল ইস্টে যে সকল বাংলাদেশিরা কাজ করে, বিশেষ করে পাইপলাইনে মরুভূমির ভিতরে, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আমি ব্যাক ক্যামেরা, এই যে সাপোর্টগুলো, মানে পাইপ রাখা হয়েছে, অনেক সময় একটু একটু মাটি উঁচু করে এরকমের পাইপ রাখা হয়, কারণে অনেক দিন যখন হয়ে যায় এই পাইপটি রাখার পরে, পাইপের মানে দীর্ঘদিন যাবত এটি রাখার পরে, এখানে অনেক সময় সাপ, বিচ্ছু, অনেক প্রাণী, এরকমের মানে ভয়ঙ্কর প্রাণী, এরা এসে এখানে বাসা বাঁধে, এক পর্যায়ে বাচ্চা দেয়। কিন্তু যখন মূলত সমস্যাটা হচ্ছে যে যখনই বাংলাদেশিরা, আমরা বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপাল, পাকিস্তান, বিভিন্ন দেশের মানুষ কিন্তু এইসব কাজের সাথে যুক্ত থাকি, আমরা যখনই কাজ করতে যাই এই নিচের জায়গাটি কিন্তু আমাদেরকে সাফ করতে হয়, মানে সাফাই করতে হয়। সেই ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, হাতে হ্যান্ড গ্লোভস পরবেন, পায়ে সেফটি শুজ পরবেন, এই মানে নিজের যে নিজেকে প্রোটেক্ট করার জন্য, যে সকল সেফ থাকার জন্য যে সকল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আপনাকে ব্যবহার করতে হবে, এই ধরনের সমস্যা আপনাকে পড়তে না হয়। যেমনটা ইতিমধ্যে এই যে ভাই, আমার বাংলাদেশি ভাই বলছিলেন যে এতে কামড় যদি দেয় আপনাকে বা সবল মারে যদি, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আশা করি সবাই অনেক অনেক বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে এই ধরনের সমস্যার মধ্যে কাউকে পড়তে না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে সবসময় আছি থাকবো। আর যারা আজকে নতুন এই আমার পেজটি থেকে ভিডিও দেখছেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি চালু করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আসলে তার নোটিশ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সালামু আলাইকুম।